আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। ওয়েলকাম জানাই আমার চ্যানেল। দেখো কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, এখন ভেজে নেবো মাছের ডিম। ভালো করে তেলটা দিয়ে দিতে হবে। দিয়ে দিয়েছি মাছের ডিমগুলো, লাল লাল করে ভেজে নিয়ে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিতে হবে। তুলে নিচ্ছি মাছগুলো, আমি করবো পটল আলু দিয়ে মাছের ঝোল। পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবো। নুন ওদের দিয়ে মেখে নিয়েছি, এখন দিয়ে দেবো পটলগুলো, লাল লাল করে ভেজে নিয়ে নেবো। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এবার দিয়ে দেবো তেলের মধ্যে 5 ফোড়ন। তারপরে দিয়ে দেবো আলু। আলুতে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। দিচ্ছি নুন, তারপরে দেবো হলুদ, ভালো করে লাল লাল করে ভেজে নেবো আলুটা। আলুগুলো ভাজা হয়ে গেছে, দুটো হল কাঁচা লঙ্কা, আদা আর জিরে বাটা ভালো করে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। এরপরে দিয়ে দেবো গরম মশলা, জিরে আর লঙ্কা গুঁড়ো, ভালো করে মেরে তেড়ে দিয়ে দেবো পরিমাণ মতন জল। পটলগুলো দিয়ে দেবো, পটলগুলো দিয়ে ভালো করে কষাবো 2 মিনিট। যাতে পটলের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। দিলাম জল, এবার দিয়ে দেবো ঢাকা। দেখো আমার ছেলে কী করছে, আমার ছেলে ডিম ভাজা খাচ্ছে, মাছের ডিম দুষ্টু।
দিয়ে দেবো আমি মাছগুলো। আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, নামানোর আগে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে গরম মশলা। বাড়িতে তোমরা বানিয়ে খেয়ো, আর দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক করো।